আপনি না বলেছেন তো বেঁচেছেন, না বলতে না পারলে ফেঁসেছেন, একেবারে ফেঁসেছেন। যে আপনাকে ব্যবহার করে তার জালে জড়িয়ে পড়েছেন, আপনি বুঝে ওঠার আগেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছেন। ভাবছেন ঠিক আছে, এর পরের বার ঠিকই না বলে দেব, ভুল ভাবছেন। এই মুহূর্তে যদি না বলতে না পারেন তো কোনো দিনই আর না বলতে পারবেন না, তাই এখনই না বলুন। যখন দেখবেন কেউ আপনাকে কেবলমাত্র ব্যবহার করছে আর আপনার সুবিধা অসুবিধার কথা ভাবছে না, একেবারেই ভাবছে না, তারপর উপকারটুকু নিয়ে আপনাকেও মনে রাখছে না, কিংবা আপনার সমস্যায় সে পাশে দাঁড়ানোর সামর্থ্য থাকলেও পাশে তাকে দেখতে পাচ্ছেন না, তখনই সেই মুহূর্তে তাকে না বলুন। আপনাকে না বলতে হবে, না বলতে না পারলে আপনি বারবার ব্যবহৃত হবেন, আপনি তার কাছে সস্তা হয়ে উঠবেন। আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যখন আমরা বুঝতে পারি যে আমার বিপরীতে থাকা মানুষটি আমায় ব্যবহার করছে শুধুমাত্র তার প্রয়োজনে। বুঝতে পেরেও মুখ লজ্জার খাতিরে আমরা তাকে কিছুই বলতে পারি না, তখন কি হয় জানেন? তখন আমার বিপরীতে থাকা মানুষটি আমার সেই দুর্বলতার সুযোগ নেয় বারে বারে, এবং সে ভালোভাবে বুঝেও যায় আমরা কোনো দিন না বলতে পারবো না। তারপর সে কখনো ক্লান্তই হয় না আমাদের দুর্বলতার সুযোগ নিতে নিতে। আমরা হাঁপিয়ে উঠি, কষ্ট পাই, তবুও মুখের ওপর না বলতে পারি না, কিন্তু তিনি সুবিধা নিতে নিতে হাঁপিয়ে যান না কোনো কালেই। আমরা যারা কোনো অবস্থাতেই কাউকে না বলতে পারি না, তারা ভাবি আচ্ছা এইবারটা না হয় কাজটা আমার যত কষ্টই হোক করে দেই, তার পরের বার ঠিকই না বলে দেব, কিংবা পরের বার হয়তো উনি এটা আমার উপর চাপিয়ে দেবেন না, হয়তো উনি আমার অসুবিধা বুঝতে পারবেন। কিন্তু বিশ্বাস করুন, উনি কখনোই আপনার পরিস্থিতি বুঝতে পারবে না আর বোঝার চেষ্টাও করবে না। ওনার কাছে ওনার স্বার্থ সিদ্ধি করাটাই গুরুত্বপূর্ণ, তাতে আপনার কি এলো আর গেলো ওনার কিছু এসে যায় না। এইসব মানুষগুলো ভীষণভাবে চক্ষু লজ্জাহীন হয়, আপনি চোখে আঙুল দিয়ে না বোঝালে ওনারা বুঝবে না। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যাদের আমরা না বলতে পারি না তারা খুবই মিষ্টি ভাষী হয়, মিষ্টি মিষ্টি কথা বলতে ওনারা একেবারে ওস্তাদ। এই মিষ্টি কথার আড়ালে আপনাকে উনি ব্যবহার করে নেবেন সুন্দরভাবে, আপনি না বলার সুযোগ পাবেন না। আপনি যখন বুঝতে পারবেন আপনি আবারও ঘাড় পেতে দিয়েছেন ওনার কাঁঠাল ভাঙার জন্য, তখন আর ঘাড় ওঠাতে পারবেন না। তাই সচেতন হন এইসব মানুষগুলোর থেকে আর না বলুন। কখনো কখনো এমন হয় আপনি বিরক্ত বোধ করছেন, অনিচ্ছা সত্ত্বেও ভালো ব্যবহার বজায় রেখে চলছেন, দিনের পর দিন আর্থিক ক্ষতি হচ্ছে আপনার, তবুও আপনি না বলতে পারছেন না, কারণ আপনি মনে করেন না বললে হয়তো অন্যের কাছে খারাপ হয়ে যাবেন। সত্যি কথা বলতে কি জানেন, আপনি না বলতে না পেরে নিজের কাছে নিজেই খারাপ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। অন্যের আর্থিক ক্ষতিটুকু সামাল দিতে হচ্ছে, একদিকে অন্যদিকে বিপরীত ক্ষতির জন্য পথ প্রশস্ত করছেন। বিশ্বাস করুন, এরপর আপনি হাঁপিয়ে উঠবেন একদিন, সেদিন আপনি না বলতে না চাইলেও পরিস্থিতি আপনাকে না বলতে বাধ্য করবে। তৎক্ষণাৎ উপলব্ধি করবেন এতদিন যিনি আপনাকে ব্যবহার করেছেন তার চোখে একলহমায় খারাপ হয়ে যাবেন, আপনার 100টা উপকারের কথা উনি আর মনেই রাখবেন না।
এই যে আপনি আপনার আর্থিক ক্ষতি, মূল্যবান সময় কিংবা নিজের অসুবিধা সত্ত্বেও ওনার কাজ করেছেন, সেসব তো নিমিষেই বৃথা হয়ে গেল, তাই না? তাই সময় থাকতে থাকতেই নিজেকে দৃঢ় করুন এবং না বলুন। এইসব সুবিধাবাদী মানুষদের প্রথমবার না বলতে খুব কষ্ট হবে, এটা জানি, কিন্তু না বলতে না পারলে আপনাকে আরও অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। তাছাড়া এনারা একবার না বললে বুঝতে পারবেন না, তবে দ্বিতীয়বার তৃতীয়বার না বলার পর ওনারা বুঝতে পারবেন সহজেই আপনি ওনার চালাকি বুঝতে পেরে গিয়েছেন। তখন দেখবেন উনি আপনার সান্নিধ্য সযত্নে এড়িয়ে চলছেন, আর আপনার জন্য এটাই মঙ্গলজনক। কেননা স্বার্থবাদী মানুষের সংস্পর্শে থাকলে আপনিও স্বার্থপর হয়ে যেতে পারেন, তাই এবার না বলুন। বারবার নিজের ক্ষতি সাধন করতে যাবেন না, নিজের মনের উপর চাপ নেবেন না, অন্যকে সুযোগ দেবেন না আপনাকে ব্যবহার করার জন্য। একবার না বলুন, এবার না বলতে হবে। কলমে বিথিকা দাস, কণ্ঠে সাদিয়া নাসরিন।